টেক জায়ান্ট প্রতিষ্ঠান অ্যামাজনের বিভিন্ন অনলাইন ও ক্লাউড পরিষেবার প্রায় 1,20,00,000 শেয়ার বিক্রি করেছেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার বাজার মূল্য প্রায় $200 কোটি। বিশ্বের অন্যতম এই শীর্ষ ধনী গত শুক্রবার আদালতে জমা দেওয়া নথিতে উঠে আসে এই শেয়ার বিক্রির বিষয়। গত সপ্তাহে অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছিল কোম্পানিটির 5 কোটির বেশি শেয়ার বিক্রি করতে পারেন বেজোস। শর্ত সাপেক্ষ এই বিক্রির পরিকল্পনা শুরু হয়েছে 2023 সালের 8 নভেম্বর, আর এটি বাস্তবায়ন হবে 2025 সালের 31 জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে। গত বছর অ্যামাজনের শেয়ার মূল্য বেড়েছে 80 শতাংশের বেশি। 1994 সালে একজন বই বিক্রেতা হিসেবে অ্যামাজন প্রতিষ্ঠা করেছিলেন জেফ বেজোস।